দুই হাজার চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বিশাল অঙ্কের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ একান্ন হাজার ছয়শো কোটি টাকা আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ছাপান্ন হাজার কোটি টাকা যা মোট জিডিপির চার দশমিক ছয় শতাংশ আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ যা চলতি বছরে ছিল সাত দশমিক পাঁচ শতাংশ পরে তা কমিয়ে সাড়ে ছয় শতাংশ করা হয়েছে বলে রাজধানীর ওসমানী সিটি মিলন অর্থ মন্ত্রণালয় আয়োজিত উত্তর সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে এমন নানান দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দু সালের মধ্যে এই লক্ষ্য অর্জন এখন আমাদের সকল পরিকল্পনার কেন্দ্রবিন্দু জিডিপি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য সম্প্রসারণ কর্মসংস্থান বৃদ্ধি প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে ধারণাতে সাফল্য এসেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও ছয় মাস অপেক্ষা করতে হবে বলেছেন বলেও জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এর গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি নয় শতাংশে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে গতকাল উপস্থিত উপস্থাপিত বাজেট বক্তৃতায় মুদ্রানীতি এবং রাজস্ব নীতির আওতায় যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করেছি আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই দু সালে আমরা ক্ষমতা আসার পর মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও আমরা কিন্তু তা দুবছরের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছিলাম এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্থিতি কমে আসবে এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই দু হাজার অর্থ বছরে বাজেটের আকার ছিল সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা যদিও সংশোধিত বাজেটের আকার কমে বর্তমানে দাঁড়িয়েছে সাত লাখ চোদ্দ হাজার সাতশো কোটি টাকা আগামী অর্থ বছরে আমরা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব সুদীপিন্দু আপনারা লক্ষ্য করেছেন দু সালে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণ এবং তারপর ক্রমান্বয়ে দু সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে গবেষণার উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছে এর সুফলও আমরা আগামীতে পাব ইনশাল্লাহ সরকার এভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করছে তা এবারের বাজেট বক্তৃতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি অবস্থা মাইটিবি ঢাকা